নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আমার এই ভিডিওতে কথা বলবো খনিকাকে নিয়ে। তো খনিকার তো আমরা ওর মানে যেটা জি বাংলার, যেটা ঘরে ঘরে জি বাংলা, সেটা শ্যুটটা বোধহয় কালকে হয়ে গেছে, কারণ কালকে ওর ভিডিওটা এসেছিল 12টার সময় এরকম টাইমে। তো সম্ভবত কালকে বিকেলের দিকেই বোধহয় ওর বাড়িতে শ্যুট করতে এসেছিলো, তো সেই ভিডিওটা হয়তো আজকে ছাড়বে, তো সেটার আপডেট আমি নেক্সট ভিডিওয়ে দেবো। আজকে আমার বিষয়বস্তু সেটা নয়, আজকে আমার বিষয়বস্তুটা হচ্ছে খুবই সেন্সিটিভ, সেটা হচ্ছে যে আবার রিসেন্টলি খনিকা কীভাবে মা হলো সেটা নিয়ে উঠেছে। তো আমি এ প্রসঙ্গে কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমরা ইউটিউবে কন্ট্রোভার্সি ভিডিও করছি মানে আমাদের কিন্তু একটা লিমিট আছে, ঠিক আছে? সেই লিমিটটা কিন্তু কোনোভাবেই ক্রস করাটা উচিত না। যদি আমরা একটা কন্ট্রোভার্সি ভিডিও করি, সেখানে কিন্তু আমরা তার ভালো দিক সেই ভিডিওটায়, সেই ব্লগটায় যদি যা দেখানো হয়েছে, মানে যার সম্পর্কে করতে চাইছি, তো সেইখানে তার ভালো দিক তার খারাপ দিক দুটো নিয়েই কিন্তু আলোচনা করব। তবেই তো সম প্লাস আলোচনা সমালোচনা। আমি সবসময় দেখবেন যখন ভিডিও করি এইটা কিন্তু খেয়াল রাখি, খনিকাটিকে নিয়ে আমি যখন ভিডিও করি সেই ভিডিওটা হয়তো তার পয়েন্টগুলো ওয়াইজ বলি এবং সেখানে কোনো ভালো দিক থাকলে সেটাও কিন্তু বলি। একটা মানে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে বা একটা সোশ্যাল মিডিয়ায় কার লাইফে কী হয়েছে বা কে কীভাবে মা হলো, এটা আমার মনে হয় না প্রশ্নটা তোলা কোনোভাবে উচিত, আমার মনে হয় না অ্যাটলিস্ট। তো সবথেকে যেটা বলবো, একজন মা হিসেবে আমি এটা মনে করি এই বিষয়টা হচ্ছে খুব সেন্সিটিভ একটা বিষয়। আজকে ধরুন আমার মেয়ে একটা 13 বছর হয়েছে, তো অনেকটাই বড়, কিন্তু ওর মেয়ে অনেকটা ছোট। এবার এই বিষয়গুলো তোলার পর হয়তো যারা আশপাশের লোক আছেন বা হয়তো কোথাও স্কুল যাচ্ছে বা কলেজে এই নাচের স্কুল কোথাও একটা যদি মেয়েটাকে ওই প্রশ্নটা করা হয় যে তোর বাবাকে বা এই ধরনের প্রশ্ন, মেয়েটার মনে কী অবস্থা হবে সেটা বোধ হয় আমরা একটু হলেও আন্দাজ করতে পারছি। ওর ভবিষ্যৎটা যাতে উজ্জ্বল হয় সেটাই আমরা সবসময় চেষ্টা করব। একটা কারোর ভবিষ্যৎ নষ্ট করে কখনো নিজের প্রেজেন্টকে ঠিক করা যায় না। একটা জিনিসই বলতে চাই, সেটা হচ্ছে যে কে কীভাবে মা হলো, এই মানে ডিটেকটিভ বা এই গোয়েন্দাগিরি এগুলোর তো খুব ইউটিউব জায়গা দেয়নি আমাদের। একটা কন্ট্রোভার্সি ভিডিও করছি মানে তার যেটুকু দেখবো সেটুকু বলবো। যখন এই ব্যাপারটা নিয়ে ওদের ফ্যামিলির কারো কোনো সমস্যা নেই, যখন ওরা সবাই খুব ভালো আছে, ওরা যখন মানে কি বলবো হ্যাপি আছে, তো আমাদের কিসের সমস্যা? দুনিয়াতে এরকম অনেক আছে যারা মানে আমি অন্য ক্ষেত্রে বলছি, সারোগেসির দ্বারা মা হয় বা আরও অনেক তো প্রসেস আছে আজকাল। তো সেরকমই আমি যদি ধরি, যদি যেটা হয়তো যেটা হচ্ছে বা যে আলোচনাটা হচ্ছে আমি সেটাতে বিশ্বাস করি না, তবু যদি আমি ধরি, ঠিক আছে, কী প্রবলেম তাতে? মা তো একটা মেয়ে মা হয়েছে, এটাই তো সব থেকে বড়ো কথা। আজকে আমরা ওকে নিয়ে বা খনিকাকে নিয়ে আমরা সমালোচনা করছি, তার একটাই কারণ হচ্ছে ও যখন ব্লগিং লাইনে এসেছিলো বা ব্লগ শুরু করেছিল, তখনও বলেছিল যে তোমরা আমাকে বেশি বেশি করে ভালোবাসা দাও, আমি আমার হাজব্যান্ডের চিকিৎসা করাবো, তাকে সুস্থ করে তুলবো। তার পরবর্তীকালে প্রচুর মিথ্যে কথা বলেছে, তার পরবর্তীকালে হাজব্যান্ডের চিকিৎসা না করিয়েও বাড়ি করেছে, করেছে, এই পয়েন্টগুলো আমরা আলোচনা করতে পারি, বা জাতীয় পতাকাকে ঝাঁটা মেরেছে এটা আমরা বলতে পারি, কিন্তু এই পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করতে পারি না। কারণ ইউটিউবটা শুধুমাত্র খনিকা দেখছে না বা যে এই ধরনের ভিডিও করছে সে দেখছে না, ইউটিউবটা গোটা দুনিয়া দেখছে। তো গোটা দুনিয়া যখন দেখছে তাহলে সেই মতো করে কিন্তু ভিডিওটা আমাদের প্রেজেন্ট করতে হবে বা বানাতে হবে। এবারে বলি খনিকার মেয়ের, আমার যেটা মনে হয় খনিকার মেয়ের যে মুখমণ্ডল, যেটা আর কি মুখটা দেখে, ওটা কিন্তু ওর হাজব্যান্ডের মতোই, ঠিক আছে? ওর হাজব্যান্ডের মুখটা যেন বসানো, ওর হাজব্যান্ডের যখন চেহারাটা একটু রোগা ছিল তখন কিন্তু সেরকমই ছিল, অ্যাটলিস্ট আমার মনে হয়। তো সেক্ষেত্রে তো অবশ্যই ওর মেয়ে। এবারে ধরুন কারোর বেডরুমে তো ঢুকে পড়া আমাদের কাজ নয়, আমরা ভিডিও করছি ভাই, যেটুকু দেখছি মানে ব্লগে আমরা সেটুকু নিয়ে আলোচনা করব। কেন মানে সেই জিনিসটাকে নিয়ে আমরা কুড়ে কুড়ে, এর আগেও একবার, এখন তো এই ঝড়টা আবার সবে শুরু হয়েছে, এর আগেও কিন্তু একবার এই বিষয়টা নিয়ে মানে এরকমও বলা হয়েছিল, নেশনস ওয়ান্টস টু নো, দেশের কাজ নেই কে কীভাবে মা হচ্ছে সেইটা জানার, ঠিক আছে? দেশের প্রচুর কাজ আছে, প্রচুর ভালো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কাজ আছে, সেগুলো করার, এগুলো যার জানার কাজ নয়। এগুলো একান্তই পারিবারিক ব্যাপার, একান্তই পার্সোনাল ব্যাপার, একান্তই নিজস্ব একটা ব্যাপার, এটা নিয়ে ইউটিউবের পর্দায় কেউ কাউকে খোঁচা মারতে পারে না। আজকে ওই হয়তো মেয়েটির আধার কার্ডের
বাবা মার জায়গাটায় কিন্তু ওই কনিকা, হয়তো কনিকা এবং তার হাজব্যান্ডেরই নাম লেখা আছে। তো সেক্ষেত্রে দেখতে হলে কিন্তু মেয়েটা কিন্তু ওদেরই। কী করে হলো সেটা তো আমাদের জানার বিষয় না, কার কতটা প্যারালাইজড কার কি সেগুলো একদমই না। হতে পারে যে এই হয়তো যে খনিকা যে ব্যাপারটা বলেছে যে এত পার্সেন্ট প্যারালাইজড এত পার্সেন্টে, সেটা আমরা মনে, সেটা হয়তো ও বাড়িয়েও বলতে পারে যে হ্যাঁ, কারণ তখনও বাড়িয়ে বলেছিল এই কারণে যাতে ওর ভিডিওতে ভিউজ আসে সব কিছু, সেই জন্য হয়তো বলেছিল, ঠিক আছে। কিন্তু তার পরবর্তীকালে এইটাকে নিয়ে এত হাইলাইট করে কোনো দরকার নেই। আর একটা প্রশ্ন এখানে আমি জিনিস বলবো, সেটা হচ্ছে যে খনিকা একবার একটা ভিডিও করেছিল ওই IVF পদ্ধতি বা এইগুলো নিয়ে, যদিও এইগুলো সম্পর্কে আমার খুবই কোনোই জ্ঞান নেই, তবু আমি একটা জিনিসই বলবো যে ও যে হয়তো জিনিসগুলো বলেছে ওর মধ্যে হয়তো অনেক অসংলগ্ন ব্যাপার ছিল, অনেক অসঙ্গতি ছিল। এটার একটা মেন রিজন এটা হতে পারে যে দেখুন, আমি কারোর একাডেমিক কোয়ালিফিকেশান নিয়ে কথা বলছি না, কিন্তু অনেক জিনিসই আছে না, একটুখানি যদি সেই পরিমাণ ধরুন শিক্ষাটা না থাকে বা সেই পরিমাণ হয়তো আমাদের ক্ষমতাটা নেই, আমরা বুঝতে পারবো না। সেই জন্য ও হয়তো সেভাবে প্রেজেন্ট করেছে, হয়তো ওর মধ্যে কথার মধ্যে কোনো অসঙ্গতি দেখা গেছে, ঠিক আছে। তো এইগুলো নিয়ে না এত বেশি আলোচনার কোনো দরকার নেই, যে যেমন বাঁচছে যে যেমন খুশি আছে তাকে আমরা ঠিক সেরকম থাকতে দিই। আমাদের যদি কন্ট্রোভার্সি আমরা ভিডিও করছি সেটাকে ভদ্রতার মোড়কে মুড়িয়ে করি, এই ধরনের নোংরা নোংরা জিনিসগুলো, এই ধরনের দুর্বল জায়গাগুলোকে তুলে মানুষকে আঘাত করা বন্ধ করা হোক। যেটা আমরা ব্লগে দেখব, যেটা ভিডিওতে দেখব, সেইটা আমরা আলোচনা করি, একটু মজার ছলে করি, অসুবিধা কোথায় আছে তাতে, কিন্তু তার মনে দুঃখ দিয়ে নয়। আজকে যে নোংরামিটা মন্দিরা করছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, সেটাকেও আবার অনেকে সাপোর্ট করছে। এই একটা নোংরামি যতই পরকীয়াটা আইনে সিদ্ধ হোক, এটাকে সাপোর্ট করাটা কতটা উচিত আমি জানি না, কিন্তু এইটা কিন্তু সমাজকে একটা খুব খারাপ মেসেজ দেওয়া হচ্ছে যে পরকীয়াও করা যায়। সব কিছুর একটা প্রসেস আছে। যদি মন্দিরা ওর হাজব্যান্ডের সঙ্গে খুশি ছিল না, সেক্ষেত্রে ডিভোর্স নিয়ে সে অন্য একটা রিলেশনে জড়াতেই পারতো, সেক্ষেত্রে কোনো প্রবলেম হতো না। কিন্তু ও যেটা করছে, যদি এটা সত্যি হয়, যদি আমি পুরোপুরি মানি যে এরা সোমনাথ নাটক করছে, মন্দিরাও নাটক করছে, এবং ওর ভাইকে সম্ভবত কিছু পয়সা টসা দিয়েছে, সেটা আলাদা প্রসঙ্গ, এই এইটা কথা বলি। খনিকা কীভাবে মা হলো সেটা জানা আমাদের কাজ নয়, আমরা খনিকার ব্লগে কী কী ভুল দেখবো বা ভালো দিক দেখবো সেটা নিয়ে আলোচনা করতে পারি, ও কীভাবে মা হলো সেটা আমার দেখার কথা নয়। আমিও খনিকাকে নিয়ে ভিডিও বানাই, ওর যে যেগুলো জিনিসগুলো ভুল দেখি সেটা বলি, ভালো থাকলেও অবশ্যই বলি, সেটা নিয়েই আমার মনে হয় বলা উচিত। কারোর মনে আঘাত দিয়ে এই ধরনের ব্যাপার, এগুলো খুব সেন্সিটিভ ব্যাপার। তো ওর মেয়েটা তো অনেক বড় হয়ে গেছে, ওর মেয়েটা অনেক বড় হয়ে গেছে, আধার কার্ডে নিশ্চয়ই ওর বাবা মায়েরই নাম আছে, খনিকার ওর হাজব্যান্ডে, আমরা বলার কে? এটাই হচ্ছে ব্যাপার। আমার না কাউকে মনে দুঃখ দেওয়ার কোনো এই ভিডিওটা আমি কাউকে মনে দুঃখ দিতে করিনি, আমার জাস্ট মনে হয়েছে একটা মেয়ের মা হিসেবে যে খুবই খারাপ এগুলো বিষয়গুলো, কারণ শিশু মন, তো শিশু মনে যদি একটা কোনো ছোটোখাটো জিনিস ঢুকিয়ে দেয় না মানুষ, তো সেটা নিয়ে ওর কিন্তু সারা জীবনটা হয়তো সেই জিনিসটা কুড়ে কুড়ে খাবে, ঠিক আছে। এটা একটা খুব খারাপ স্মৃতি হয়ে হয়তো থাকতে পারে। তাই ওই বাচ্চাটার কথা ভেবে এবং সমাজের কথা ভেবে, সব কিছু ভেবে, আমার মনে হয় এই আলোচনাটা আর যেন মাথাচাড়া দিয়ে না ওঠে, এটাকে চাপা দেওয়া হোক। আমরা খনিকার ভিডিও নিয়ে কথা বলি, ওর ব্লগ নিয়ে কথা বলি, ও যে মিথ্যা কথাগুলো বলছে সেগুলো নিয়ে কথা বলি, ওর হাজব্যান্ড চিকিৎসা করার জন্য সেটা নিয়ে কথা বলি, এইটা নিয়ে কেন কথা বলবো? এটা খুব সেন্সিটিভ একটা বিষয় এবং খুব পার্সোনাল একটা বিষয়। সমালোচনামূলক ভিডিও করছি কারো বেডরুমে ঢুকে গেলাম সেটা কখনোই নয়। তো বন্ধুরা, আমার যতটা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করছি নেক্সট ভিডিওর সাথে, সবাই খুব ভালো থাকবেন, বাই।